হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়ান স্ক্রিপ্ট এটা আজকে থার্ড থার্ড ভিডিও আই গেস তো প্রথমে একটা জিনিস বলে দিই তোমাদের অনেকেই পছন্দ হচ্ছে না যেহেতু আমরা একই জিনিস বারবার বলছি কিন্তু দেখো আমাদের তো সাস্টেন করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটার জন্য দেখো এই মাইকটা আছে বা ইন্টারনেটের খরচাপাতিও আছে সেগুলো তুলতে হবে তো সেই কারণেই আমরা বারবার আবেদন করছি থ্যাংক ইউ সো মাচ আরও প্রচুর লোক অ্যারিয়ান স্টুডেন্টসে জয়েন করছো অ্যাডিয়ানস স্কোয়াডে এক্ষুনি জয়েন করা দরকার নেই আমি আমার মতে আগে অ্যারিয়ানস এই সাবস্ক্রিপশানটা নাও অ্যাডিয়ান্স স্টুডেন্ট যেটা অনেকেই জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ আমরা প্রত্যেকের সঙ্গে জয়েন মানে যোগাযোগ করব তোমরা আমাদের অ্যাডিয়ান স্ক্রিপ্ট ইনস্টাগ্রাম আর ফেসবুক তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও আমরা এই উইকেন্ডেই কিন্তু আমরা একদিন বসবো এবং কি হবে সকলে দেখতে পাচ্ছি লাইভ আড্ডায় বসবো থ্যাংক ইউ সো মাচ এবার আসল ভিডিওতে ফ্রি ওয়েলকাম তো করেই নিয়েছি সবাইকে সব সব দর্শকবৃন্দদের আমাদের শুভেচ্ছা রইল যে এটাও বলে রাখি একটু সাবধানে থাকবেন হয়তো যারা কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা আশেপাশে থাকেন তাদের লকডাউন হয়তো সম্ভবত বাড়তে চলেছে যেরকম আমি খবর পেলাম আপাতত খবরে যেটা ফিরবো সেটা হচ্ছে যে আজকেই ক্লাব তাবুতে মোহামেডানের কিংস লেকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করে ফেললেন মোহামেডান কর্তারা বলা যায় প্রথম চমক দিলেন দলবদলের যেটা মোটামুটি গেস করারই ছিল গেস হয়েই গেছিল আর কি কিংসলে আসছেন তো সেটা হয়ে গেল সব কিছু ঠিকঠাক থাকলে কাল পরশুর মধ্যে ক্রোমারও সাইন হয়ে যাবে এবার ক্রোমাকেও যখন সাইন হয়ে যাবে অবশ্যই তাকে প্রেসে নিয়ে এসে প্রেসে সাইন হবে এটা একটা বড় খবর এই কারণেই বলছি কারণ পাপা বাবাকরের সঙ্গেও কিন্তু কথা চালাচ্ছেন মহামারণ কর্তারা ইনফ্যাক্ট তো মোটামুটি একটা হিনটি দিয়ে দিলেন যে পাপা বাবাকর আর কাতসুমিকে সঙ্গে যোগাযোগ চালানো হচ্ছে কাতসুমির ব্যাপারটা অনেকটাই ফাইনাল কিন্তু আরও আরও কিছু পারিপার্শ্বিক বিষয় নেগোসিয়েশান চলছে কাতসুমিরটাও হয়ে যাবে আশা করি ওটাও খুব অ্যাডভান্স স্টকে আছে কিন্তু ক্রোমারটা একটু অতিরিক্ত অ্যাডভান্স স্টকে রয়েছে সেটা তোমাদের জানিয়ে দিই আর আর কিছু বাঙালি প্লেয়ারের কথা তোমাদের জানিয়ে দিয়েছি সেটা এখন দেখা যাক মানে আমরা আমাদেরও চোখ সেদিকে থাকছে যে তাদের ভবানীপুর কনভিন্স করতে পারে না মোহাম্মডান কারণ আজকে দীপুদা এটাও হিন্টস দিয়েছে মোহনবাগান থেকে বেশ কিছু প্লেয়ার তোলা হবে তো সেই আমি আমি যাদের কথা বলেছিলাম যে আজাহর উদ্দিন মল্লিক শেখ ফায়াজ অরিজিৎ বাগুই এদের একটা টেন্ডেন্সি রয়েছে ভবানীপুরের দিকেও যাওয়ার তো সেক্ষেত্রে তাদের কতটা কনভিন্স কি করতে পারে নেগোসিয়েশন কি করতে পারে কারণ এখন প্রত্যেকেরই এজেন্ট রয়েছে এবং আরেকটা সবচেয়ে বড়ো কথা তারা মোহনবাগানের আই লিগ জয়ী টিমের সদস্য তো কতটা কি কনভিন্স করতে পারে মোহামেডান সমর্থক সেই দিকেই চোখ মানে তাকিয়ে বসে আছে আরেকটাও আমি এখনও কার্ড তৈরি করিনি কিন্তু তোমাদের জানিয়ে দিতে চাই যে মহামেডানের যে গ্রুপ আছে ব্ল্যাক প্যান্থার্স তারা আমাদের সঙ্গে কালকে লাইভ থাকবে নাইন থার্টি পি কালকে সাড়ে নটা রাত্রিবেলা তারা আমাদের সঙ্গে লাইভ থাকবে এবং তাদের কাছ থেকে আরও অনেক উল্লেখযোগ্য খবর আমরা জেনে নেবো মোহাম্মদানের সম্পর্কে নতুন সচিব সম্পর্কে নতুন ফুটবল সচিব সম্পর্কে তারা কীরকম ভাবছেন তারা কারণ তারা মানে খুব ঘনিষ্ঠ মহলে আর ব্ল্যাক প্যান্থার্সের সঙ্গে সব কিছু শেয়ার করেন এই সব বিষয়ে যে ডেভেলপমেন্ট এবং তাদের কথা শুনেই সমস্ত কিছু হচ্ছে এবং তাদের কি দৃষ্টিভঙ্গি আছে পরবর্তী মরশুমের জন্য সেসব কিছু আমি জেনে নেবো তো ব্যাস এই ভিডিওটা বড় করছি না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো যেন নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকানটা ক্লিক করে দাও থ্যাংক ইউ সো মাচ